নমস্কার, আমি অঞ্জনা, এই সাথে তোমাদের কঙ্কনা। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। শান্তির পড়া ছিল, তাজে ক্লাসে চলে গিয়েছিলাম, গিয়ে ভাবলাম মার মেয়েতে একটুখানি সন্ধ্যাটা কাটাই। কারণ হচ্ছে আমারও কিছু সবজিপাতি কেনার ছিল, অ্যাকচুয়াল অন্য কিছু কেনার ছিল না। তো ভাবলাম যে মেট্রোতে যখন যাচ্ছি তখন কালীঘাটে নেমে যাই, নেমে গিয়ে লেক মলে চলে আসি, একটু সন্ধ্যাবেলায় একটুখানি কিছু খাওয়া দাওয়া হয়ে যাক খিদে পেয়েছে, আর যাওয়ার সময় টাটকা সবজিও নিয়ে যাক। তা এখানে চলে এসেছি ওপরে, তো শান্তিকে দেখাই কি খাচ্ছে বলো। বলো কি আর আমি নিয়েছি, এই দেখো এটা একটা কম্বো অফার ছিল, ধোসা ইডলি আর এটা কি বলে উপমা, উপমা উপমা একটা অফার ছিল, তো সেটা নিয়ে নিয়েছি। তো এখন একটুখানি খাওয়া দাওয়া করবো, করে একটু যদি শান্তি ঘুরে তো ঘুরবো, তারপরে যাওয়ার সময় সব সবজি টবজি কিনে একদম বাড়ি চলে যাব। সন্ধ্যের টিফিনটাও হলো, ঘোরাটাও হলো, আবার আমার কেনাকাটাটাও হলো, সকালে আর বেরোতে হবে না। তো সেই জন্য ভাবলাম চলেই যখন এসছি, করছি যখন, তখন একটু ব্লগও করে নিই শান্তির সাথে। কিছু বলবে তো ভেতরটা তোমাদের একটু দিই। দাদা জানোই উপরে ফুডকোর্টটা আছে, সেটাতেই তো খেয়ে নিই তাড়াতাড়ি করে, খেয়ে তারপরে আবার দেখা করছি। উঠবি? তো ভুলভাল কথা, কে দিল তোকে গোলাপ? কে দিল? কোথা কাটলো? ও তাই, পুরো টুরু লাগতো। তো বাড়ি চলে এসেছি, এসে শান্তিরে পাগলামও দেখতে দেখতে আমি বসে গেছি, গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম একটা গোলাপ নিয়ে কীরম করছে, অদ্ভুত টাইপের। গোলাপটা কে দিয়েছে, কি না দিয়েছে, কি হয়েছে, মানে সবটাই খুব একটা, মানে কি বলবো আর। আমি আজকে কি হয়েছে বলতো, দুপুরবেলা খেয়ে দিয়ে গেছি, তো গিয়ে আর ওই 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা পড়ার ওখানে, মানে খুব শাস্তি। এখন যেন মনে হচ্ছে কত যে আমি কাজ করে নিয়েছি তার কোনো ঠিকানা নেই, কিন্তু বিষয়টা কাজটা কিছুই না, কিন্তু খেয়ে উঠেই ওই যে বেরিয়ে গেছি, তো ওটাই একটু টায়ার্ড লাগছে। তারপর একটু ঘুরে ঘাড়েও ফিরলাম, অনেক সবজিপাতিও কিনলাম, সবটাই তো তোমরা দেখলে। তো এবার চেঞ্জ ফেঞ্জ করে নিই, তারপরে আবার আসছি। শান্তি বলবে কি হলো না হলো, কে দিয়েছে না দিয়েছে। উঠবি কি? ঠিক আছে, হয়েছে।
হয়েছে হয়েছে ফ্রেশ ট্রেস হয়ে গেলাম, হয়ে শান্তি একটু পড়াশোনাও করে নিল। তো এখন শান্তি গেছে রান্নাঘরে, তার কারণ হচ্ছে তোমার একটু টিফিন নিয়ে যাবে, টিফিন নিয়ে যায় যেগুলো মোটামুটি ও রাত্রিবেলা একটু করে বানিয়ে রাখে। তো কারণ হচ্ছে সকালে উঠে তো চান্স পায় না বানানোর, আজকে ও বানাচ্ছে একটা স্যুপ, তো স্যুপটা নিয়ে যাবে বলে স্যুপ বানিয়ে রাখছে। তো চলো দেখি কি স্যুপ বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে, মানে পারেও এসেছে, ধরো পড়েছে, পড়ে এসেছে বাড়িতে, এসে আবার পড়েছে, পড়ে ফ্রেশ হয়ে পড়তে বসলো, পড়ে ঠোরে আবার তোমার সেই রান্নাঘরে চলে গেছে, ওই সব কর্ন ফর্ন কিনে এনেছে, এনে এখন স্যুপ বানানোর প্রস্তুতি চলছে। এখানে একটু অন্ধকার পাবে, তো স্যুপ প্রিপারেশন চলছে আর কি, বানানো এখনো হয়নি। ওই যে ভাবি কি কি স্যুপ বানাবে, সুইট কর্ন স্যুপ। তো সব হয়নি তো, না প্রিপারেশন চলছে। আচ্ছা, তো তোমাদের যেটা গোলাপ নিয়ে নিয়ে এতক্ষণ রহস্য একটা করলাম সেটা কিছুই না, লেক মল থেকে বেরিয়ে তো অনেক ফুলের দোকান আছে, তো আমাকে শান্তি হঠাৎ বললো মা একটা গোলাপ কিনে দেবে, আলো হ্যাঁ কিনে দেবো, এবার সেই গোলাপটাকে নিয়ে ওই করছে এই করছে, আমার গোলাপ স্ট্যাটাসে দিয়ে দিল, কেউ দিয়েছে স্পেশাল, কেউ সবাই লিখছে কে দেবে, আন্টি দিয়েছে তোকে আর কে দেবে এরকমভাবে, তো এই নিয়ে মজা করছিল। তো সেটাই বলো, চুলটা আবার শ্যাম্পু করতে হবে আজকে, না ঘুরে আসার পর দেখছি ঠোঁটটা কেমন টান টান হচ্ছে, একটুখানি ঠোঁটটা মনে হচ্ছে ফাটছে ফাটছে। তো শান্তি করছে ওদিকে স্যুপ, স্যুপটা হয়ে যাক, কি স্যুপ কি বৃত্তান্ত, সুইট কর্ন স্যুপ, আমি তো এইসব খুব একটা জিনিস এগুলো পছন্দ করি না, আর এসব জিনিস আমি যেহেতু পছন্দ করি না আমার খুব একটা উৎসাহ নেই এসব বিষয়ে, কিন্তু ব্যাপারটা ভালো অবশ্যই, মানে খেতেও ভালো হয় আর খাওয়াটাও ভালো, শুধু খেতে ভালো হয় না খাওয়াটাও ভালো। তো একটু বসে পড়ি এখানটায়, ফান্ডে এখন স্যুপের ওখানে প্রিপারেশান নিই বানাক। তো মানে আজকে তো ভিডিওটা ধরো আর বিশেষ কিছু করবো না, কারণ এই ভিডিওটা আর কিছু করলে রাত্রিবেলা প্রথমত আর কিছু করবো না, দ্বিতীয়ত এটাই আর ওই ঘুরে টুরে এসছি ওই পর্যন্তই, যেহেতু দিনটা ওইভাবেই কাটালাম আজকে, তো এর মধ্যে আর অন্য কিছু ঢোকাবো না, কিন্তু এর পরে নেক্সট ভিডিওতে আমি বলবো আমার লাইফের একটা ট্র্যাজেডি, মানে একটা খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, তো সেটা কি ঘটনা কি না ঘটনা নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা বলবো, যে কি হয়েছিল এমন একটা বড় মানে যেটা থেকে মানে কি বলবো, হয়তো কোনটা লাইট কেন, মানে সবাই খুব ভালোবাসে বা সবাই ভালোবাসা আছে বলে সেটা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। তো সেটা আজকের না, অনেক বছরের আগের কথা, তখন না ইউটিউব ছিল না কিছু ছিল, তো হঠাৎ মনে হলো যে এটা শেয়ার করি, তো শান্তি খুব একটা পছন্দ করে না এই গল্পটা শেয়ার করতে, শান্তির কষ্ট হয়, বাট তাও আমি শেয়ার করবো, শান্তি যখন কলেজ যাবে চুপি চুপি, তো ইচ্ছা আছে যে তোমাদের সাথে, অনেকে লিখেছে যে অঞ্জনাদি তুমি তোমার জীবনের মানে শুরু মানে কীভাবে কী হয়েছিল, কীভাবে এতটা দূরে এসছো সবটা একদিন শেয়ার করো, তো আমার ওইটাই মনে পড়লো যে ওটা একটা বিশাল বড় ঘটনা, সেটা আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিওটা শেষ করবো, শান্তির স্যুপটা তৈরি হয়ে যাক, স্যুপটা দেখিয়ে ভিডিওটা আজকে শেষ করবো, যা স্যুপটা মানে শুরুটা যখন দেখালাম শেষটাও অবশ্যই দেখাবো, কারণ প্রচুর কাটাকাটি প্রিপারেশান চলছে, মানে বয়েল হয়ে গিয়ে কর্নের জুস বেরিয়ে গেছে, সুইট কর্ন স্যুপ যেহেতু এখানে মাশরুম কাটিং চলছে, কাটিং চলছে, হয়ে গেলে দেখাবো হ্যাঁ বাবা। হ্যাঁ তো ঠিক আছে, এখন ব্যস্ত আছে, এখন ওরকমভাবে রেসিপি দেখানো যাবে না, কারণ তাড়াতাড়ি করছে, আবার খেয়ে রাত্রে শুতে হবে, শুয়ে আবার সকালবেলা কলেজ আছে। তো আমি পরে তোমাদের যদি ভালো হয় স্যুপটাও নিশ্চয়ই আরেকবার বানাবে, তো তখন অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবো। তো একটু পরে আগে শান্তি বানিয়ে নিই, তারপরে স্যুপের লুকসটা দেখিয়ে আমি তারপরে বন্ধ ভিডিওটা এন্ড করবো, ততক্ষণের জন্য সাথে থাকতে হবে। স্যুপ কমপ্লিট, মানে কি দারুণ কিন্তু এসছে, দেখো ও কি লাগছে, আর রান্নাঘরটা আমার শুধু দেখো, মানে আমার কিন্তু চিনির ঢাকনা খোলা, মাশরুম কর্নফ্লাওয়ার এখানে, কি কি ব্যাপার বাবু, এরম করলি তা,
কি কি করেছো ওর মধ্যে? সেটা কি করবে, খেয়ে দেখেছে টেস্টিং? ভালো হয়েছে? ও কি বলবে নাকি রেসিপি কিছু পরে বলবে না? এখন বলবে না, কবে বলবে? একদিন দেখাবে পুরো পুরো রেসিপি, ঠিক আছে? আজকে সত্যি আর টাইমও ভালোও লাগছে না, এখন খাওয়া দাওয়া করতে হবে একটু। তো যাই হোক, দেখেই নিলে স্যুপ। হ্যাঁ, আর আমি চুলটা পুরো মানে একদম টংয়ের ওপর বেঁধে নিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো ছোট্ট ভিডিও, মিষ্টি ভিডিও, মেয়ের সাথে সন্ধ্যেবেলার কিছু সময় কাটানোর ভিডিও। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, বাবিকে ফ্রেমে নিয়ে, বাবি তাকাও, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিও। আর শান্তির স্যুপ জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর সাবস্ক্রাইব করবে মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতন টাটা, গুড নাইট, সাথে থেকো, পাশে থেকো।